হাইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো আজকে আমি অন্য অন্যরকম ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম এটা অন্যরকম বা ভিন্ন রকম বা আনকমন যেরকমই ভর্তা বলেন না কেন এটা কিন্তু খেতে সত্যি মজাদার আর খুব সহজ উপায় কিন্তু এই ভর্তার রেসিপিটা আমরা তৈরি করতে পারি এই জন্য ফার্স্টই হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে তেলে একটু টেলে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে একদম টেলে বা টেলে বা ভাজে ভেজে নিব আর কি যেটাই বলেন না কেন সেটাই আর কি এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে যে অন্যরকম ভর্তার জন্য যেগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে কাঁচাকলা বরবটি আর লাউয়ের ছোলা আর সাথে কিন্তু চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি মাছগুলো এটাকে আমি এটা এক নামটা এর জন্যই দিয়েছি কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে ভর্তাগুলো বিভিন্নভাবে খাই এক একটা ভর্তা এক একটা আলাদা নামে তারপরে খাই যেমন লাউয়ের ছোলা ভর্তা আলাদা আর চিংড়ি মাছের ভর্তা সেটাও কিন্তু আমরা আলাদাভাবেই তৈরি করি বাট এটা যদি আমরা একত্রে সবগুলো মিশিয়ে যেমন খেতে পারি তাহলে কিন্তু এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় প্লাস হচ্ছে এটা যদি আমরা যেমন চিংড়ি মাছের জন্য আলাদা চিংড়ি মাছ তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো আলাদাভাবে বাটলাম আবার লাউয়ের ছোলার জন্য আবার কাঁচা কলার জন্য এই সব কিছু আলাদা আলাদা টাইম দরকার আলাদা আলাদা এভাবে তৈরি করতে হবে সব কিছু একটা বিশাল ঝামেলা তার থেকে যদি একত্রে আমরা যদি খেতে পারি মিক্সড সবজি খেতে পারলে মিক্সড ভর্তা তো অভিয়াসলি খেতে পারবো আর কয়েকটা আইটেমের ভর্তা যদি আমরা করি এক প্লেটে নিয়ে তাহলেও কিন্তু সেটা মেখেও কিন্তু একবারই খাওয়া হবে তো এত ঝামেলার থেকে একসাথে তৈরি করে দেখুন না ভর্তাটা কেমন হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ